हेलो व्यूअर्स, आशा करी सबाई भालो आछो। तो बंधुरा, आजकेर ई भिडियोते आमि तोमादेरके देखाबो किभाबे एकटा छेले एबं एकटा मेयेर फटोके एकसाथे करिये जुक्त फटो बानबे, माने किभाबे बानाबे, माने जयेंट फटो किभाबे तोमरा खूब सहजे एक क्लिकेर मध्ये हातेर मोबाइल दिये तैरि करे निते पारबे। आजकेर ई भिडियोते आमि सम्पूर्ण शेखाबो। तोमरा खूब सुंदरभावे किन्तु ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ছেলে এবং একটা মেয়ের যে কোনো সাইড থেকে একটা ফটো নিয়ে কিন্তু তোমরা খুব সহজে একসাথে এক জায়গায় দাঁড়িয়ে কিন্তু তোমরা সেই ফটোগুলোকে এডিট করে নিতে পারবে, জয়েন্ট করে নিতে পারবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো যে আজকের এই ভিডিওটির বিষয় কী। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবে, যদি ভিডিওটা স্কিপ করে চলে যাও তাহলে কিন্তু বুঝতে পারবে না। আর একটা রিকোয়েস্ট থাকবে, আর আমার চ্যানেলটির মধ্যে যদি নতুন ভিজিটর্স হয়ে থাকেন তাহলে আপনি কিন্তু একটু সাবস্ক্রাইব দেবেন, কারণ এভাবে গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন আপলোড করা হবে। তো আমরা সর্বপ্রথম আমাদের দুইটা কাজ করতে হবে, দুইটা কাজ করে কিন্তু আমরা ফটোকে জয়েন করে নিতে পারবো। এক নাম্বার ওয়ান যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে আমরা যে কোনো অ্যাপ্লিকেশন দিয়ে প্লে স্টোর থেকে কিন্তু আমরা যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবো। আমি কোনো অ্যাপ্লিকেশন থেকে করবো না ব্যাকগ্রাউন্ড রিমুভ, আমি সোজাসুজি গুগল ক্রোম ব্রাউজারে ঢুকবো, এরপরে সার্চ বারে আসবো, আসার পরে লিখব রিমুভ পিজি ব্যাকগ্রাউন্ড, লিখে সার্চ দিয়ে দেবো। এই যে দেখুন, সর্বপ্রথম যে সাইটটা চলে আসলো এই সাইটটার উপরে আমি সিম্পলি ক্লিক করব। এরপরে আমার সামনে যখন এরকম ইন্টারফেস আসবে, এখান থেকে আমি যে ছেলে এবং যে মেয়ের ফটোটা আমি জয়েন্ট করে দেখাবো সেই মেয়ে এবং ছেলের ফটোটা আমি সর্বপ্রথম ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এই আপলোড ইমেজের মধ্যে ক্লিক করে আমার গ্যালারিটা ওপেন করে সেই ফটোটা সিলেক্ট করে নেব। তো আমার গ্যালারি ওপেন হচ্ছে, ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন, স্কিপ করে যাবেন না, বুঝতে পারবেন না। তো প্রথমে মেয়ের ফটোটাকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। তো বন্ধুরা, আমি আমার গ্যালারি থেকে সেই মেয়েটার ফটো আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে এই যে দেখো প্রসেসিং হচ্ছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ, অনলাইন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এইভাবে যদি আপনারা করেন তাহলে মানে তারপরে আমরা এই যে এখানের মধ্যে ডাউনলোড বাটনে ক্লিক করব গ্যালারিতে, এই যে দেখুন চলে গিয়েছে। এরপরে আবার এখন আমি সেই ছেলেটির ফটোটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এখানে আবার এসে আপলোড ইমেজের মধ্যে ক্লিক করি, ছেলেটির ফটোটি আমি সিলেক্ট করব। এই যে দেখুন ছেলেটির ফটো কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো ডাউনলোড করে নেব, ডাউনলোড করে নিয়েছি, আমার গ্যালারির মধ্যে চলে গিয়েছে। তো এখন সর্বপ্রথম মানে সম্পূর্ণ আমরা বেরিয়ে আসবো, এরপরে আমরা প্লে স্টোরে এসে লিখব পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব লেখার জন্য আমি তো প্লে স্টোরটি ওপেন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্লে স্টোর ওপেন করে সার্চ বারে আমরা আসবো, এরপরে লিখব পিক্সেল ল্যাব, লিখে আমরা সার্চ দিয়ে দেবো। এই যে দেখুন সর্বপ্রথম যে অ্যাপ্লিকেশনটি চলে আসলো সেটা ইনস্টল করে নেবো। এরপরে আমরা যেহেতু আমি আগে ইনস্টল করে নিয়েছি এর জন্য আমি ওপেন বাটন ক্লিক করে এটাকে ওপেন করে নিলাম। নেওয়ার পরে এখানে ক্যান্সেলের মধ্যে ক্লিক করবেন, আপনার সামনে যখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে তখন আপনি এখানের মধ্যে ব্যাকগ্রাউন্ড লাগানোর জন্য, যে এই জায়গাটার মধ্যে ব্যাকগ্রাউন্ড লাগানোর জন্য কিন্তু আপনি পারবেন, কারণ আমার কাছে কোনো ইন্টারেস্টিং মানে ন্যাচারাল বা কোনো ফটো আমার কাছে নেই যে ব্যাকগ্রাউন্ডে লাগাবো, তার জন্য আমি এই ডিফল্ট যেটা রয়েছে সেটা আমি রেখেই দিচ্ছি। তো এই যে নিউ টেক্সট এটাকে আপনি ডিলিট করতে হবে, এর উপরের মধ্যে ক্লিক করে ডিলিট করে দেবেন। এরপরে গ্যালারি থেকে সেই ব্যাকগ্রাউন্ড রিমুভ ফটোটা আপনি সিলেক্ট করবেন। তো সর্বপ্রথম আমি মেয়েটির ফটো সিলেক্ট করলাম, এই যে দেখুন ক্রপ করে নেব, ক্রপ করবেন, খুব সুন্দরভাবে ক্রপ করবেন। ক্রপ করে টিক মার্কে ক্লিক করবেন, এরপরে দেখুন খুব সুন্দরভাবে এদিকে এখানে এসে একটু টেনে টেনে বসাবেন। বসিয়ে এই অপশনটির মধ্যে ক্লিক করবেন, এই অপশনটির মধ্যে ক্লিক করে তলার মধ্যে ক্লিক করবেন, সেভ হয়ে যাবে। এরপরে আবার গ্যালারির মধ্যে ক্লিক করবেন, ক্লিক করার পরে ছেলেটির ফটো আপনি অ্যাড করবেন, একটু ক্রপ করে নেবেন, খুব সুন্দরভাবে ক্রপ করবেন যাতে কোনো অসুবিধা না হয়। এরপরে একটু এদিকে টেনে এনে এই যে দেখুন
খুব সুন্দরভাবে করে আপনি এই যে কোণাটির মধ্যে ক্লিক করে তালার মধ্যে ক্লিক করে দেবেন, অটোমেটিকলি কমপ্লিট হয়ে যাবে। এখন কিন্তু আপনি আপনার গ্যালারির মধ্যে খুব সহজে, আপনি কিন্তু এখান থেকে এই যে প্লাস বাটনের মধ্যে ক্লিক করে গ্যালারির মধ্যে ঢুকে আপনারা খুব সহজে ব্যাকগ্রাউন্ড যেটা আপনি সিলেক্ট করে বসাতে পারবেন। আমার কাছে কোনো ব্যাকগ্রাউন্ড নেই, এর জন্য আমি সরি আপনাদের কাছে দুঃখিত, আমি দেখাতে পারলাম না। সেগুলো আপনারা করে নেবেন এই প্লাস আইকনটির মধ্যে ক্লিক করে, আর এখন কিন্তু আপনার গ্যালারির মধ্যে এক্সপোর্ট করে নেবেন। এই থ্রি ডট অপশনের মধ্যে ক্লিক করবেন, ক্লিক করে এই যে দেখুন এক্সপোর্ট ইমেজ, সরি এক্সপোর্ট ইমেজ, এই এক্সপোর্ট ইমেজের মধ্যে ক্লিক করে সেভ টু গ্যালারি, এই যে দেখুন ইমেজ সেভ, মানে গ্যালারিটা মানে গ্যালারির মধ্যে এই ফটোটা সেভ হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যদি বুঝতে পারেন এবং এই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে একটা লাইক দেবেন, কারণ আপনাদের কাছ থেকে আমাদের চাওয়ার কিছু নেই, শুধুমাত্র একটা লাইক আর একটা কমেন্ট। তো আপনারা একটা লাইক দেবেন, আর যদি নতুন ভিজিটর্স হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব দেবেন, আর দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ।